কিছুক্ষণের মধ্যে ঝেপে বৃষ্টি রাজ্যের এই সকল জেলাগুলিতে, সঙ্গে হবে বজ্রপাত, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতার কোন কোন জেলায় ঝেপে নামতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই, সকাল থেকে শুরু আবহাওয়া লীলা। আজ দিনভর তাণ্ডব দেখাবে বর্ষণ, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগর আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আপাতত অবস্থান করছে, যা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছেন তারা, যার প্রভাবে উড়িষ্যা ছত্তিশগড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বর্ষণ চলবে বাংলাতে। সকাল থেকে ফুঁসছে আবহাওয়া, আজও দক্ষিণে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে সুন্দরবন অঞ্চলে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। পাশাপাশি কলকাতা তার আশেপাশে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। সকাল থেকে বা দুপুরের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণে। আজ থেকে আগামী দুদিন তাপমাত্রাও কমবে দক্ষিণে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে, তবে সপ্তাহ শেষে ফের বদল আসবে আবহাওয়ায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টি পূর্বাভাসও রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হলেও হতে পারে। আগামী 16 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট।